ভূমিকম্প হলো সেটা বলা হচ্ছে, সাইদির ভূমিকম্প হয়েছে সেটাও নাকি সাইদি মারা গেছে বলে ভূমিকম্প হয়েছে। তাহলে প্রতিদিন যে এত ভূমিকম্প হয় নেপালে, যে বড় বড় ভূমিকম্প হয় ওইখানে কয়টা সাইদি মারা গেছে ভাই? ইন্নালিল্লাহ পড়া তো কেউ দোষের বলে নাই, কে বলেছে দোষের? সাইদি সেই সময় যে রাজাকার ছিল, অপছন্দের লোককেও কাছে টেনে নিতে হয় ক্ষমতাটাকে একীভূত করার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য। একটা অল্টারনেটিভ দেখান না, যে শেখ হাসিনা নেই আপনি কাকে বসাবেন ক্ষমতায়? এই এক নির্বাচন নিয়ে তারা যতটা আসলো, যতটা জল ঘোলা করলো বিদেশিরা, এটা তো এক্সপেক্টেড না। কারণ কেন তারা কেন আমাদের ঘরের বিষয়ে কথা বলবে? সে যে একদম সার্টিফাইড যুদ্ধাপরাধী, সেখানে তো এই লোকগুলো কোথা থেকে আসলো? অনেক বাচ্চারা আসছে, যে কালকে বৃষ্টি হয়েছে, আপনাকে আমি বলছি, আমি নিজেই তো অসুস্থ হয়ে গেছি, আজকে আমার জ্বর এবং সারাদিন আমি বমি করেছি বিকজ অফ এত গরম ছিল, উপরে বৃষ্টি ছিল, নিচে কাদা ছিল, অনেকে এখানে টিনেজ ছিল, আমি নিজেও দেখেছি টিনেজ বাচ্চারা, তারা টপকে চলে গেছে। কিন্তু আপনি আমার ফেসবুকটাই যদি অবজার্ভ করেন, দেখবেন হাজার হাজার জনস্রোত, কোটি কোটি মানুষ, বুড়া মানুষ, আপনার কি বলে অটিস্টিক মানুষ, তারা পর্যন্ত কালকের সেই জনসমাবেশে ছিল। আমি নিজেই তো প্রমাণ ভাই, যে আপনি যদি গিয়ে থাকেন আপনিও তো দেখেছেন। তো সেই টপকানো দুই একটা বাচ্চা, তাদের তো কষ্ট হতেই পারে, ঘন্টার পর ঘন্টা কালকে সেখানে সকাল থেকে রাত পর্যন্ত ছিল। আপনার যদি এখন খারাপ লাগে, আপনি এইসব ক্যামেরা ট্যামেরা ফেলে চলে যাবেন না, তার মানে কি আপনি কি ভালো সাংবাদিক না? বা আপনি ইচ্ছা করে সাংবাদিকতা করতে আসেন নাই, আমার ইন্টারভিউ নিতে আসেন না, এটা প্রমাণিত হয়? আবার আপনি কি মনে করেন যে বাংলাদেশে গণতন্ত্র বা বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা কি আছে? অবশ্যই আছে, কেন নেই? আমি তো মনে করি যে বাংলাদেশে যদি বাক স্বাধীনতা না থাকতো, এতগুলো টেলিভিশন, এতগুলো রেডিও, এতগুলো FM, এতগুলো পত্রিকা, তারা কখনো লাইসেন্স পেত না। আপনারা আজ থেকে কত বছর আগে BMP-র আমলকে এভাবে মুক্তভাবে স্বাধীনতা নিয়ে সাংবাদিকতা করতে পেরেছেন? এখন তো করছেন, এখন তো আমি যেখানে যে কয়েক হাজার ক্যামেরা আমাকে ঘিরে ধরে, তখন তো আমি বুঝতে পারি যে কী পরিমাণ স্বাধীনতা আপনারা পেয়েছেন এবং সবাই কী পরিমাণ লাইসেন্স পেয়েছে। ইন্নালিল্লাহ পড়া তো কেউ দোষের বলে নাই, কে বলেছে দোষের? না, কে তাকে নিয়ে পোস্ট দিলে গ্রেফতার করেছেন? হ্যাঁ হ্যাঁ, আমার ভাই, আল্লাহ তুমি এমনি বলছো অন্ধকার আমি দেখিও নাই, আল্লাহ হঠাৎ করে তুমি যে বলছো যে থামেন থামেন, আমি ভাবছি কি ও আবার কোন উল্টা পাল্টা প্রশ্ন করতেছে? না এরকম কিছু না, কে বললো আপনাকে করেছে? আপনারা, আমি এরকম এরকম পোস্ট দেখেছি, তবে এই দেশের মানুষের জন্য আসলে আমার মায়া হয়, মাঝে মাঝে ধিক্কার দিতে ইচ্ছা করে, যে সাইদিকে, সাইদি সেই সময় যে রাজাকার ছিল, একটা রাজাকারকে তারা অনেক বড় অলিয়া আউলিয়া বলছে, কিন্তু এটা কি কখনো আপনারা ভেবে দেখেছেন যেই মানুষটি দেশকে ভালোবাসে না, যেই মানুষটির মনে দেশপ্রেম নেই, মাতৃভূমির প্রতি, স্বদেশভূমির প্রতি, স্বদেশের প্রতি ভালোবাসা নেই, টান নেই, সে কি করে নিজেকে আউলিয়া দাবি করে? আমার নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, আমার পেয়ারা নবী, তিনি তো তার দেশকে কত ভালোবাসতেন, হিজরত করেছেন এবং দেশের জন্য জীবন দিতে পারতেন, এবং সেটাই কিন্তু যুগে যুগে কালে কালে আমরা দেখেছি মহামানবরা তাই করেছেন। ঠিক আছে, উনি মনে করছেন উনি আধ্যাত্মিক পর্যায়ে চলে গেছেন, তারও কিছু শিষ্য তৈরি হয়েছে জামাত ইসলাম এবং আরও অনেক কিছু, কিন্তু তাকে নিয়ে যেই, সে যে একদম সার্টিফাইড যুদ্ধাপরাধী, সেখানে তো কোনো দ্বিমত নেই। তো আমার খুব নিজেরও খুব কষ্ট লেগেছে যখন সাইদি মারা গেল, তখন দেখলাম আমার ফেসবুকে এগুলো আসছে এবং দেখে আমি খুব কষ্ট পেয়েছি যে মানুষ এত বোকা এই যুগেও কীভাবে আছে, এবং মানুষের মধ্যে ন্যূনতম দেশপ্রেম নেই যে তাকে তাকে নিয়ে কত ধরনের পোস্ট যে দেখলাম, মানে ভূমিকম্প হলো সেটা বলা হচ্ছে, সাইদির ভূমিকম্প হয়েছে সেটাও নাকি সাইদি মারা গেছে বলে ভূমিকম্প হয়েছে। তাহলে প্রতিদিন যে এত ভূমিকম্প হয় নেপালে, যে বড় বড় ভূমিকম্প হয় ওইখানে কয়টা সাইদি মারা গেছে ভাই? দুই দিন পর পর ভূমিকম্প হয় নেপালে, হয় জাপানে, হয় কত কিছু হয়, সেগুলো কি সেখানে কয়টা সাইদি ছিল? হ্যাঁ, আখ্যা কিন্তু সারা জীবনই দিয়েছে, কিন্তু রাজাকারের গাড়িতে ফ্ল্যাগ কিন্তু উঠেছে BMP-র আমলে। আওয়ামী লীগ কেন গাড়িতে ফ্ল্যাগ তুলে দিয়েছে? BMP, নট আওয়ামী লীগ। কিন্তু আওয়ামী লীগ তো একসাথে, আওয়ামী লীগ জামাত একসাথে, শোনেন, রাজনীতিতে এটা যেহেতু আমি একজন পলিটিক্যাল ফ্যামিলির মেয়ে এবং আমি পলিটিক্সটা দেখছি, বুঝছি, শেখার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি, পলিটিক্সে অনেক কিছু করতে হয়, অনেক সময় অনেক অপোজিশনকে, অনেক অপছন্দের লোককেও কাছে টেনে নিতে হয় ক্ষমতাটাকে একীভূত করার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য, সেটা নট এ বিগ ডিল, এত বড় ডিল সেটা না। কিন্তু BMP-র আমলেই একমাত্র ফ্ল্যাগ উঠেছিল গাড়িতে জামাত ইসলামের, দেশ বিরোধী শক্তির, তা
তারাই তাদেরকে পার্লামেন্টে নিয়েছিল। তো আমরা বলিনি যে তারা রাজা কার না, আমার নেত্রী কি কখনো বলেছে না? তারা তখন একটা জোট করেছিল কেন? এখন তো জামাত ইসলামকে নিষিদ্ধই করা হয়েছে, তারা নেই। তখন কেন গিয়েছিল সেই প্রেক্ষাপটটা তাহলে তখন তার অ্যানালাইসিস করলে নিশ্চয়ই কিছু পাওয়া যাবে, নিশ্চয়ই কিছু জানা যাবে যে কেন হয়েছিল। হ্যাঁ, আমরা তো নতুন প্রজন্ম, তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই এবং প্রতিদিনই অনেক কিছুই চোখের সামনে ঘটে, দেখি অনেকের ক্যারিয়ার একদম শেষ হয়ে যায়, শূন্য হয়ে যায়, সে আবার উঠে দাঁড়ায়, অনেকে দেখি অনেক কিছু হয়ে যায় তারপর সে কিছুই হতে পারে না। এই যে সেদিনই একটা নিউজ দেখলাম যে অনেক এমপি মন্ত্রী বাদ পড়বেন, তার একটা তালিকা টিকটকে আসছে, রিলসে আসছে, জানি না এটা কতটা সত্যি। এবং বলা হচ্ছে যে পুরনো সবাই বাদ পড়ে যাবে এবং আমার নেত্রী কিন্তু অনেক জায়গায় মহিলা আওয়ামী লীগ যুব অনেক জায়গায় নতুন নতুন চমক দেখিয়েছেন এবং নেত্রীর কথায় মনের মধ্যে আশার সঞ্চার হয় আমাদের নতুন প্রজন্ম। উনি বলেছেন যে সবচেয়ে সুন্দর ফুল, বাগানে অনেক ফুল ফুটে থাকবে, সবচেয়ে সুন্দর ফুলটাকে উনি পিক করবেন, উনি নিয়ে নেবেন এবং সুরভি ছড়াবেন। দেখেন, আমার সবচেয়ে বেশি নোংরা লাগে এই যে বিদেশিরা এসে হস্তক্ষেপ করছে। কোনো দেশে কি এটা আছে, বিদেশিরা এতটা হস্তক্ষেপ করেছে কারো নির্বাচনে কেন করবে? কথায় আছে, ছোটবেলায় একটা অ্যাড দেখেছিলাম, ঘরের কথা পরে জানলো কেমনে, আমার ঘরে নির্বাচন হবে, কি হবে, কে ক্ষমতায় আসবে, কে বিরোধী দলে থাকবে, কে অপোজিশন থাকবে, সেটা বিদেশিরা কেন নির্ধারণ করে দেবে? আমরা কি আমেরিকায় গিয়ে নির্ধারণ করেছি? সেখানেও তো বিল ক্লিনটনের হয়েছিল, বিল ক্লিনটন সেখানে আপনার অপরাধী সাব্যস্ত হয়েছে, সেখানে ট্রাম্পকে অপরাধী করা হয়েছে। কোথায় আমরা কি গিয়ে সেখানে এগুলোর মধ্যে নাক গলিয়েছি, হস্তক্ষেপ করেছি? তাহলে তারা কেন এই এক নির্বাচন নিয়ে তারা যতটা আসলো, যতটা জল ঘোলা করলো বিদেশিরা, এটা তো এক্সপেক্টেড না। কারণ কেন তারা কেন আমাদের ঘরের বিষয়ে কথা বলবে? এর জন্য তো আমার দেশে কি জ্ঞানীগুণী লোক নেই, বুদ্ধিজীবীরা নেই? তারা তো যখন এক এগারো এসেছিলো তারা গিয়েছে সেটাতে সায় দিয়েছিল, তাই না? আমরা সেটা দেখেছি, অবশ্যই টিকবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে উন্নয়ন করে গেছেন, যেভাবে ভালোবাসা দিয়ে গেছেন, আপনারা একটা অল্টারনেটিভ দেখান না যে শেখ হাসিনা নেই, আপনি কাকে বসাবেন ক্ষমতায়? কাকে বসাবেন বলেন, একটা নাম বলেন যে শেখ হাসিনার চেয়ে বেশি যোগ্য। হ্যাঁ, গণগণ যাকে চাবে সেখানে কিন্তু মোদিও হয়েছে, ইন্ডিয়াতে মোদি হয়েছে। এখন মোদি সরকারকে তারা বানিয়েছে, সে তো একজন চালা ছিল, কিন্তু আমাদের দেশে কি সেই যোগ্য লিডারশিপ আছে? সবাই ওই যে তারিক জিয়ার খাম্বা চুরি করে বিদেশে গিয়ে পলায় আছে, তারা অপরাধী দোষী সাব্যস্ত হয়ে বসে আছে, তাদের বিভিন্ন না বেগমপাড়া হয়েছে, এখন সেটার সত্যতা কতটুকু আপনি? আমি তো আমার তো মনে হচ্ছে না হাওয়া ভবনের মতো ওরা যে বেগমপাড়া হাজার হাজার কোটি টাকা নিচ্ছে সেটা শাস্তিও নিশ্চয়ই হবে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তো দৃশ্য তো আমাদেরকে অনেক কিছু দিয়েছেন। দেখেন, আমার বাড়ি শরীয়তপুরে, সখীপুরের মেয়ে আমি, আমি নিজে দৃশ্য তো যে জিনিসটা দেখি, উপভোগ করি। গত পরশুদিনও আমি টঙ্গিপাড়া থেকে এসেছি, যে এই পদ্মা সেতু আমাদেরকে কী না দিচ্ছে, এই হাইওয়ে এক্সপ্রেস যে হয়েছে কত জ্যাম থাকতো। আমরা তো অনেক কিছু পেয়েছি নেত্রীর কাছে, তার বাবা আমাদেরকে একটা দেশ দিয়েছে, মানচিত্র দিয়েছে, পতাকা দিয়েছে, তিনি আমাদের দেশকে সাজিয়ে দিচ্ছেন, গুছিয়ে দিচ্ছেন, মায়ার আঁচলে ঢেকে রাখছেন। তার চেয়ে যোগ্য নেত্রী আর কে আছে, যার বাবা বুকের তাজা রক্ত দিয়ে, ফুল ফ্যামিলি বুকের তাজা রক্ত দিয়ে এই দেশটাকে স্বাধীন করে দিয়েছে? আপনি কি বলতে চান যে জননেত্রী শেখ হাসিনা, প্রাণের নেত্রী শেখ হাসিনার চেয়ে বেশি ভালো কেউ বাসবে দেশটাকে? আমি বিশ্বাস করি না, সেগুলো গাঁজাখুরি কথা। যদি কেউ এটা বলে সেটা গাঁজাখুরি কথা, তার চেয়ে বেশি ভালো কেউ বাঁচতে পারবে না ভাই। আপনার বাসায় একটা মানুষ মারা যাক, দেখেন আপনার কেমন লাগে। হাস্যকর প্রশ্ন করলেন, অবশ্যই আবারও প্রধানমন্ত্রী হিসাবে আমার প্রাণের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখতে চাই, বারবার দেখতে চাই, আর সেই জন্য উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য শেখ হাসিনার সরকার বারবার দরকার, শেখ হাসিনার সরকার বারবার দরকার, শেখ হাসিনার সরকার বারবার দরকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তু শেখ হাসিনা, বাংলাদেশ চিরজীবী হোক। আর আমেরিকা, আমেরিকার কথা বলছেন বারবার, আমেরিকা কেন, কোনো দেশই যাতে আমাদের পার্সোনাল পলিটিক্সের মধ্যে এসে নাক না গলায়। আপনাদের ঘরের সাবজেক্ট আপনাদের ঘরে রাখুন, আমাদের ঘরে এসে নাক গলাবেন না।